আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন অনেক অধিকাংশ স্টুডেন্ট গণিতের ভীতির কারণে চাকরি প্রিপারেশন নিতে পারে না, কিন্তু আমি আমার গাণিতিক জিজ্ঞাসা বই থেকে 1 থেকে 68 স্টেজের সামারিটা করেছি। সেই সামারিটা যদি আপনারা ভালো করে শিখতে পারেন তাহলে আপনাদের চাকরির জগতে কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমি সেই সামারিটা ক্লাস শুরু করবো, একবারে বইয়ের এক পাতা থেকে শুরু করেছি। তাহলে দেখুন সুপ্রিয় শিক্ষিত, এখানে আছে রাশিদ্বয়ের গুণফল। তাহলে আমরা শিখবো রাশিদ্বয়ের গুণফল, রাশিদ্বয়ের গুণফল, রাশিদ্বয়ের গুণফল। রাশিদ্বয়ের গুণফল সমান হচ্ছে যে লসাগু গুণন গসাগু, লসাগু গুণন হচ্ছে গসাগু। তার সুপ্রশিক্ষিতবৃন্দ, রাশিদ্বয়ের গুণফল সমান যদি লসাগু গুণন গসাগু হয়, তাহলে 2 নম্বর যদি আমরা গসাগু লিখি, এখানে যদি আমরা গসাগু লিখি, তাহলে উপরে থাকতেছে রাশিদ্বয়ের গুণফল, রাশিদ্বয়ের গুণফল, রাশিদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই এখানে থাকতেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে লিখছি আমরা গসাগু, তাহলে এখানে থাকতেছে লসাগু, লসাগু। এখন 3 নম্বর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এরকম লিখি, এখানে যদি আমি এখানে গসাগু নেই, এখানে যদি আমি লসাগু নেই, লসাগু নেই, তাহলে আছে রাশিদ্বয়ের গুণফল, রাশিদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গসাগু, গসাগু। তাহলে এখন 4 নম্বর, 4 নম্বরটা আমরা শিখবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সাকার অঙ্কের ক্ষেত্রে, সাকার অঙ্কের ক্ষেত্রে, সাকার অঙ্কের ক্ষেত্রে, তাহলে সাকার অঙ্কের ক্ষেত্রে সবগুলো সংখ্যা গুণ, সবগুলো সংখ্যা তাহলে হবে গুণ। তাহলে 5 নম্বর হচ্ছে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে, অনুপাতের অঙ্কের ক্ষেত্রে, অনুপাতের অঙ্কের ক্ষেত্রে লসাগু চাইলে, লসাগু চাইলে, তাহলে এখানে হচ্ছে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে লসাগু চাইলেও সবগুলো সংখ্যা আছে গুণ। তাহলে সাকার অঙ্কের ক্ষেত্রে সবগুলো সংখ্যা গুণ, অনুপাতের অঙ্কের ক্ষেত্রে লসাগু চাইলে সবগুলো সংখ্যা গুণ। 5 নম্বর হলো, তাহলে এখন আমরা দেখবো 6 নম্বর, মানে যদি কোনগুলোতে আমরা আসলে লসাগু করব, কোনগুলোতে আমরা গসাগু করব, তাহলে এটা লসাগু, এখানে আছে লসাগু। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আপনারা লক্ষ্য করেন বৃহত্তম, বৃহত্তম, তারপর হচ্ছে সর্বাপেক্ষা, সর্বাপেক্ষা, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, তারপর আছে কম, সর্বাপেক্ষা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমার এখানে লিখতে হবে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, তারপর সর্বনিম্ন, সবচেয়ে, সবচেয়ে ছোট, তাহলে এটা এখানে থাকবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গরিষ্ঠ, গরিষ্ঠ, তাহলে এখানে থাকবে আছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ। তাহলে যদি বৃহত্তম থাকে তাহলে গসাগু, কিন্তু সর্বাপেক্ষা থাকে গসাগু সবচেয়ে বড় থেকে এগিয়ে থাকে, বুঝতে পারছেন? তাহলে 7 নম্বর, 7 নম্বর আছে অবশিষ্ট বললে, অবশিষ্ট বললে আগে বিয়োগ করে নিতে হবে, আগে বিয়োগ করে নিতে হবে, আগে বিয়োগ করে নিতে হবে, নিতে হবে। 8 নম্বর, বিয়োগ বললে, বিয়োগ করতে বললে, বিয়োগ করতে বললে, করতে বললে, বললে যোগ করতে হবে, যোগ, প্রাপ্ত উত্তরের সাথে যোগ করতে হবে, প্রাপ্ত উত্তরের সাথে যোগ করতে হবে, প্রাপ্ত উত্তরের সাথে, উত্তরের সাথে যোগ করতে বললে, যোগ, আর যোগ করতে বললে, করতে বললে প্রাপ্ত উত্তরের সাথে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তা আমি আরেকবার বুঝিয়ে দিই, রাশিদ্বয়ের গুণফল সমান লসাগু গুণ গসাগু। তাহলে এখন গসাগু লিখলে নিচে আসবে লসাগু, লসাগু আসবে নিচে লসাগু। চাকার অঙ্কের ক্ষেত্রে সবগুলো সংখ্যা গুণ, অনুপাতের অঙ্কের ক্ষেত্রে লসাগু ছিল সবগুলো সংখ্যা গুণ, গসাগু বৃহত্তম, সর্বাপেক্ষা, সবচেয়ে ছোট, গরিষ্ঠ, লসাগু হচ্ছে ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সবচেয়ে ছোট ইত্যাদি। তাহলে এখন অবশিষ্ট চাইলে সবার আগে বিয়োগ করে নিতে হবে, তাহলে সুপ্রশিক্ষিত বিয়োগ করতে বললে প্রাপ্ত উত্তরের সাথে যোগ করতে হবে, যোগ করতে বললে বিয়োগ। তাহলে এই অঙ্কগুলোর আমরা পর্যায়ক্রমে একটা অঙ্ক করি, একটা অঙ্ক করে আমরা আছে পর্যায় করবে শেখার চেষ্টা করি। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন একটা অঙ্ক দেখি, এখানে একটা অঙ্ক আছে 2টি সংখ্যার গুণফল 315, 2টি সংখ্যার গুণফল, 2টি সংখ্যার গুণফল
সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 315। তারপর এখানে দিল হচ্ছে লসাগু, লসাগু 105 হলে গসাগু কত, গসাগু কত। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ আপনারা একটা জিনিস দেখেন, দুই সংখ্যার গুণফল, তাহলে এখানে গুণফলের মান কত দিল, তাহলে আমাকে বাইর করতে বলছে গসাগু, তাহলে এখানে আমি গুণফলের মান কত দিলাম 315, তাহলে লসাগুর মান কত দিলে 105, তাহলে আমি উত্তর পেলাম 3। আবারও বলতেছি এখানে গুণফলের মান কত দিল 315, গুণফলের মান কত দিল 315, লসাগুর মান দিল 105, তাহলে আমি উত্তর পেলাম গসাগু 3। এখন প্রশ্নের স্ট্রাকচার চেঞ্জ করে গুণফলের মান দিল 315, গসাগুর মান দিল 3, তাহলে লসাগু পেলাম 105। এখন সূত্র শিক্ষার্থীবৃন্দ, যদি আমার রাশিদ্বয়ের গুণফল চায় তাহলে 300, তাহলে গুণফল যদি চায় তাহলে 105 গুণন 3, তাহলে আসে 315। তাহলে এক থেকে 4 নম্বর নিয়ম খুব সহজে করতে পারতেছি। আরেকবার বলতেছি এখানে প্রথমে গসাগু, তাহলে রাশিদ্বয়ের গুণফল বাই লসাগু, তাহলে রাশিদ্বয়ের গুণফলের মান 315, লসাগুর মান 105, তাহলে পেলাম 3। এখন রাশিদ্বয়ের গুণফল মান 315, গসাগু 3, তাহলে লসাগু পেলাম 105। এখন যদি বললো যে লসাগু গসাগু হচ্ছে গুণফল হতো, তাহলে রাশিদ্বয়ের গুণফল লসাগু গুণন গসাগু, তাহলে 315। তাহলে আমার যদি লসাগুর মান দেওয়া থাকে তাহলে গসাগু বের করতে পারতেছি, গসাগুর মান দিলে লসাগু বের করতে পারতেছি, এবং লসাগু সবুজ না থাকলে রাশিদ্বয়ের গুণফল করতে পারতেছি। তাহলে এক থেকে 3 নম্বর নিয়ম আপনারা দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। আর একবার বলতেছি এখানে গুণফলের মান 315, লসাগু 105, গসাগু কত, তাহলে গসাগু সমান রাশিদ্বয়ের গুণফল বাই লসাগু, তাহলে 3, লসাগু সমান রাশিদ্বয়ের গুণফল বাই গসাগু, তাহলে আছে 105। তাহলে এখন চাকার অঙ্কের ক্ষেত্রে সবগুলো সংখ্যা কি করতে হবে, গুণ। তা এখন তাহলে আমরা রাশিদের গুণফল মানে লসাগু গুণ গসাগু, আর গসাগু ছেলে এখানে লসাগুর মান বের করি গসাগু, এবং লসাগু ছেলে গসাগুর মান বের করি লসাগু, তাহলে গুণফল শিখলাম, গসাগু বের করা শিখলাম, লসাগু বের করা শিখলাম। তাহলে এই টাইপের প্রশ্ন আপনারা খুব সহজে শিখতে পারবেন। এখানে একটা জিনিস আছে, শুধু কখনো যদি বলে অপর সংখ্যা, অপর সংখ্যা, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ আপনাদের তাহলে আর একটা প্রশ্ন আমি দেখাই, এই প্রশ্নটা দেখে তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রশ্নটা এখানে দেখেন যে দুটি সংখ্যার লসাগু গসাগু, দুটি সংখ্যার, দুটি সংখ্যার লসাগু গসাগু, লসাগু ও গসাগু, তাহলে গসাগু দিছে, তাহলে লসাগু গসাগু দিচ্ছে এখানে লসাগু গসাগু 2 ও 360, তাহলে 360, তাহলে 300, একটি সংখ্যা আসলে অপর সংখ্যা কত, একটি সংখ্যা, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যা কত, অপর সংখ্যা কত, অপর সংখ্যা কত। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ দুটি সংখ্যার গুণফল লসাগু, লসাগু হচ্ছে 360, গসাগু হচ্ছে, তাহলে অপর সংখ্যা কত, তাহলে আমরা ডাইরেক্ট অপর সংখ্যা সমান, তাহলে এখানে আমরা লিখবো অপর সংখ্যা, অপর সংখ্যা, অপর সংখ্যা সমান, তাহলে আমরা জানি লসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা, লসাগু গুণন গসাগু ডিভাইডেড বাই অপর সংখ্যা, তাহলে আমরা এটা এই শূন্য, এই শূন্য কাটা, তাহলে 72। তাহলে দেখুন অপর সংখ্যা সমান লসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা, তাহলে পেলাম অপর সংখ্যা। তাহলে প্রথমে আমরা শিখলাম রাশিদ্বয়ের গুণফল মানে লসাগু গুণন গসাগু, তারপর গসাগু ছেলে নিচে লসাগু দি ভাগ, লসাগু ছেলে নিচে গসাগু দি ভাগ, এখন আমরা শিখলাম একটি সংখ্যা ছেলে তাহলে অপর সংখ্যা, তাহলে একটি সংখ্যা ছেলে আমরা পেলাম অপর সংখ্যা। তার সুপ্রশিক্ষিতবৃন্দ আশা করি এক থেকে 3 নম্বর নিয়ম আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, তাহলে এক থেকে 3 নম্বর নিয়ম নিয়ে আমরা কথা বলবো না। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এক থেকে 3 নম্বর নিয়ম নিয়ে আর কথা বলবো না, এখন তাহলে 4 নম্বর নিয়মের জন্য একটা অঙ্ক দেখতেছি। এখানে একটা প্রশ্ন আছে, নিয়ম স্যার একটি গাড়ির সামনের চাকা একটি একটি গাড়ির একটি গাড়ির তুমি না পড়ো আস্তে আস্তে করছি একটি গাড়ির একটি গাড়ির সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি, চাকার পরিধি, সামনের চাকার পরিধি 2 মিটার, 2 মিটার, ঠিক আছে, পিছনের 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 চাকার পরিধি 3 মিটার, সামনের চাকা 2 মিটার, পিছনের চাকা 3 মিটার, কমপক্ষে কতবার কত দূরত্ব অতিক্রম করলে, কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে, কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে, কত দূরত্ব অতিক্রম করলে করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা, সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা
সাকা অপেক্ষা সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা দশ বার বেশি ঘুরবে, দশ বার বেশি ঘুরবে, বেশি ঘুরবে। তাহলে উত্তর, তা সূত্র শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে স্পষ্ট লিখছি সাকার অঙ্কের ক্ষেত্রে সবগুলো সংখ্যা কি হবে গুণ। তাহলে সাকার অঙ্কগুলোর ক্ষেত্রে সবগুলো সংখ্যা কি হবে গুণ। তাহলে এখানে প্রথম সংখ্যাটা কত পাচ্ছি, তাহলে প্রথম সংখ্যাটা পাচ্ছি দুই, তারপর দ্বিতীয় সংখ্যাটা কত পাচ্ছি তিন, তৃতীয় সংখ্যাটা কত পাচ্ছি দশ, তাহলে ছয় দশে ষাট মিটার। তাহলে আবার উত্তর হচ্ছে কত, ষাট মিটার। উত্তর হচ্ছে কত, ষাট মিটার। তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ উত্তর হচ্ছে ষাট মিটার। আমি আবার বলতেছি, তাহলে সাকার অঙ্কের ক্ষেত্রে সবগুলো সংখ্যা গুণ। প্রথম সংখ্যা আছে আমাদের দুই, প্রথম সংখ্যা আছে কত দুই, পিছনের শাখা তাহলে তিন, তাহলে কমপক্ষে কত দ্রুত দিনগুলো ষাট, তাহলে এখন আছে ষাট। তাহলে সূত্র শিক্ষিত কিন্তু তাহলে আমাদের উত্তর হচ্ছে ষাট। তাহলে আমি আশা করি এরকম শাখার অঙ্কের ক্ষেত্রে শুধু সবগুলো সংখ্যা কি হবে গুণ, শাখার অঙ্ক পানি ইঞ্চ শাখার অঙ্কের ক্ষেত্রে সবগুলো সংখ্যা কি হবে গুণ। তাহলে আশা করি চার নম্বর নিয়ম পর্যন্ত শিখিয়ে দিলাম। তাহলে আমি আপনাদের চার নম্বর সংখ্যা পর্যন্ত শিখিয়ে দিলাম, এখন তাহলে আমরা পাঁচ নম্বর নিয়মে যাবো। তাহলে এখন অনুপাতের অঙ্কের ক্ষেত্রে লসাগু চাইলে সবগুলো সংখ্যা গুণ। তাহলে সূত্র শিক্ষিত কিন্তু তাহলে এখন একটা প্রশ্ন দেখি, তাহলে প্রশ্ন, তাহলে প্রশ্নটা কি ধরনের, তাহলে সূত্র শিক্ষার্থী বিন্দু আমাদের প্রশ্নটা কি ধরনের, তাহলে প্রশ্ন কি, এখন আমাদের প্রশ্ন হচ্ছে একটি গাড়ির সামনের চাকা, তাহলে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, তাহলে এরা অনুপাতটা দিয়েছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয়, পাঁচ অনুপাত ছয়, পাঁচ অনুপাত ছয়, এদের গসাগু, এদের গসাগু সাইড হলে লসাগু কত, লসাগু কত। তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ অনুপাতের অঙ্ক দুটি সংখ্যার অনুপাত চার, এদের গড়। তাহলে আমি কি বলছি অনুপাতের অঙ্ক সবগুলো সংখ্যা দিই, তাহলে উত্তর আমার কত হবে, উত্তর হবে তাহলে এখানে পাঁচ গুণন ছয় গুণন চার, তাহলে পাঁচ ছয় তিরিশ, তাহলে একশো বিশ। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে সবগুলো সংখ্যা গুণ, তাহলে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয়, এদের গসাগু চার হলে লসাগু কত, তাহলে পাঁচ ছয় চার, তাহলে আসছে একশো বিশ। তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের উত্তর আসছে একশো বিশ। এখন তাহলে আপনারা বুঝে গেলেন অনুপাতের অঙ্কের ক্ষেত্রে লসাগু ছেড়ে সবগুলো সংখ্যা আসছে গুণ। তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ এটা আমরা শিখিয়ে গেলাম। তাহলে এখন সর্বাপেক্ষা সর্বনিম্ন এলে ছোট বড় এগুলো করতে হবে। তাহলে এখন তাহলে এই অঙ্ক শেখার জন্য আমার বইয়ের গাণিতিক জিজ্ঞাসা বইয়ের আমরা ভিতরে চলে যাচ্ছি, কারণ লসাগু গসাগুর এই অঙ্কগুলো এখানে শেষ, এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। তার সূত্র শিক্ষার্থীবৃন্দ তাহলে ভিতরে আমি একটা অঙ্ক করে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য ভিতরে যাচ্ছি, এক থেকে পাঁচ নম্বর নিয়ম পর্যন্ত প্রথমেই শেষ, এখন আমরা ছয় নম্বর নিয়ম করার জন্য ভিতরে দুইশো একশো ছাব্বিশ পৃষ্ঠে যাচ্ছি, একশো ছাব্বিশ পৃষ্ঠে। তা একশো ছাব্বিশ পৃষ্ঠের এখানে আমাদেরকে সূত্র শিক্ষার্থীবৃন্দ এই এখন নিয়ম পাঁচ, নিয়ম পাঁচ এখানে আসছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন। তাহলে আশা করি এগুলো বুঝে গেছে, এখন আমরা যাচ্ছি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন, একশো ছাব্বিশ পৃষ্ঠে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন, একশো ছাব্বিশ নিয়ে একশো বত্রিশ, একশো বত্রিশ পৃষ্ঠে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন, এক তিন দুই, তাহলে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন। তাহলে এখানে প্রশ্নটা রয়েছে একটি কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে, কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে, কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে, কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে, সংখ্যার সঙ্গে, কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে তিন যোগ করলে, তিন যোগ করলে, যোগ করলে, তিন যোগ করলে যোগ ফল, যোগ ফল চব্বিশ ছত্রিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য, দ্বারা বিভাজ্য। তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ আপনারা একটা জিনিস দেখেন, কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে তিন যোগ, তাহলে আমি এখানে আপনাদেরকে বলছি যোগ করতে বলে প্রাপ্ত উত্তরের সাথে তিন কি করবো না বিয়োগ। এখন এখানে বলছে লঘিষ্ঠ, তাহলে লঘিষ্ঠ কি আছে, লঘিষ্ঠ তার মানে আমাকে করতে হবে কি লসাগু, তাহলে আগে আমাকে করতে হবে লসাগু, তাহলে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ, এখানে আমরা দুই দ্বারা দিলাম, তাহলে এটা হলো বারো, এটা হলো আঠারো, এটা হলো চব্বিশ, আবার দুই দ্বারা দিলাম, তাহলে এটা হলো ছয়, এটা হলো নয়, এটা হলো বারো,
তাহলে আমরা আবার দুই দ্বারা দিলাম, তাহলে 3 9 এটা হলো 6, তারপর আমরা 3 দ্বারা দিলাম, তাহলে 1 3 2, তাহলে নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। তাহলে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, 1 2 3 4টে 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 তাহলে 4টে 2, 3 গুণন 3 তাহলে 3 গুণন 3 তাহলে 2 গুণন 4 4 দ্বারা 8 16, তাহলে সুপ্র শিক্ষার্থী বন্ধু 16 যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা উত্তর পেলাম 144, তাহলে 144 পেলাম। আমি আপনাকে বলছি যে যোগ করতে বলে বিয়োগ করব, বিয়োগ করতে বলে যোগ করব, তাহলে এখানে 3 কোসে যোগ, তাহলে উত্তর কত হবে, উত্তর 144 বিয়োগ 3 তাহলে 141। তাহলে আমি আপনাদেরকে আবার বোঝাই, এখানে এই গরিষ্ঠ থাকার কারণে আমরা করলাম হচ্ছে লসাগু, এখন আমার 2 4 6 এরকম করে আমার উত্তর আছে, তাহলে লসাগু বললাম 3, তাহলে করতে বলছে যোগ, তাহলে আমরা উত্তর করলাম বিয়োগ। তাহলে আপনারা 8 নম্বর নিয়ম, যোগ করতে বললে যে বিয়োগ এটা আপনারা শিখে গেলেন। এখন আমাদেরকে সুপ্র শিক্ষার্থীবৃন্দ, যোগ করতে বলে বিয়োগ, বিয়োগ করতে যোগ, তাহলে 8 নম্বর আমরা শিখে গেলাম। এখন তাহলে এই টাইপের অঙ্ক আমরা প্রথমে গরিষ্ঠ কারণে বললাম, 3 যোগ করতে বলছে তাহলে 3 বিয়োগ করে দিলাম, তাহলে আশা করি এটা আপনারা শিখে গেলেন। এখন সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা আপনারা শিখে গেলেন। এখন আমাদেরকে পরের নিয়মটা আছে, যে 49 নম্বর অঙ্ক, 49 নম্বর অঙ্ক এখানে বলছে কোনো বৃহত্তম, কোনো বৃহত্তম, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে, সংখ্যা দিয়ে, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186 কে ভাগকে ভাগ করলে, কে ভাগ করলে, ভাগ করলে প্রত্যেকবার, প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে, প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে থাকে। তাহলে এখন একটা একটা জিনিস দেখে, এখানে আছে বৃহত্তম, এখানে কি আছে বৃহত্তম, তাহলে বৃহত্তম থাকার কারণে আমি করব হচ্ছে গসাগু, আর আমি বলছি অবশিষ্ট থাকলে আগে বিয়োগ করে নিতে হবে, তাহলে 6 কি অবশিষ্ট, তাহলে এখানে 102 বিয়োগ হচ্ছে 6, 102 যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে সুপ্র শিক্ষার্থীবৃন্দ 102 কে 6 দ্বারা ভাগ করলে আমার হচ্ছে সুপ্র শিক্ষার্থীবৃন্দ 96, তাহলে 96, আর 186 কে যদি 6 দ্বারা বিয়োগ করি তাহলে হচ্ছে 180। তাহলে এখন আমার এটা করতে হবে গসাগু, তাহলে 96, 96 কে আমি 180 দ্বারা ভাগ করলাম, তাহলে 1, তাহলে 96, তাহলে এখানে আমার পরবর্তীতে থাকলো সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা 4, এটা আছে 10 8 84, তাহলে 96, তাহলে 84 একে 84, তাহলে থাকলো 12, 12 84 দিয়ে ভাগ করলে আছে 8 12, তাহলে তাহলে সুপ্র শিক্ষার্থীবৃন্দ 6 যদি মানে 6, তাহলে 6 সুপ্র শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে 8 দেয়, 8 বরং 94, তাহলে 94, তাহলে আবার উত্তর হলে 12। তাহলে আবার আমি বুঝে নিচ্ছি, এখানে অবশিষ্ট চাইলে আগে বিয়োগ করে নিলাম, তারপর গসাগু চাইলে লসাগু করলাম, তাহলে দেখেন কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারলাম। তাহলে আশা করি 8টা নিয়ম আপনাদেরকে খুব সুন্দর করে আমি বুঝে দিতে পেরেছি। তা এখন সুপ্র শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আবার সেই 1 পৃষ্ঠে চলে যাই, কত মিনিট আছে, তা সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের দেখুন আমরা 1 পৃষ্ঠের ওই যে অঙ্কগুলো, তাহলে এখন আমরা ওই 1 পৃষ্ঠের অঙ্কগুলো, 2 পৃষ্ঠের প্রথম লসাগু বসাগু ছিল এটা করে দিচ্ছি। এখন আমাদের সংখ্যা, সংখ্যা তত্ত্ব শুরু হবে, সংখ্যা তত্ত্ব, সংখ্যা তত্ত্ব এখন শুরু হচ্ছে সংখ্যা, তাহলে সংখ্যার এখানে আছে দুটি সংখ্যার বর্গের অন্তর 196, দুটি সংখ্যার বর্গের অন্তর, বর্গের অন্তর 196 হলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত, তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর 196 হলে বড় সংখ্যাটি কত, তাহলে এখানে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, তাহলে বড় সংখ্যা যদি বের করতে চাই, বড় সংখ্যা, তাহলে সুপ্র শিক্ষিত মধ্যে বড় সংখ্যা আছে বর্গের অন্তর, বর্গের অন্তর যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে 196 যোগ 1 ডিভাইডেড বাই 2, তার মানে আছে 200 বাই 2, তার মানে আছে 100। এখন যদি ছোট সংখ্যা বের করি, ছোট সংখ্যা, সংখ্যা তাহলে এখানে এখানে বিয়োগ করছি, যোগ করছি, এখানে শুধু দিব বিয়োগ, বর্গের অন্তর বিয়োগ 1 ডিভাইডেড বাই 2,
তাহলে এটা হবে 192 বিয়োগ 1 ডিভাইডেড বাই 2 তাহলে 198 বাই 2 তাহলে 99 যোগ করি দেখলাম 199 তাহলে আমি আপনাদেরকে আবার বোঝাই যদি দুটি সংখ্যার বর্গের অন্তর দেয় বড় সংখ্যা চাইলে 1 যোগ করে 2 ভাগ ছোট সংখ্যা চাইলে 1 বিয়োগ করে 2 ভাগ তাহলে এখানে আপনারা একটা জিনিস দেখেন বর্গের অন্তর তাহলে কত বর্গের অন্তর আমাদের মান আছে 199 এটা 1 যোগ করে 200 তাহলে 100 অন্তর্বর্গ করলে 1 বিয়োগ করে 2 ভাগ তাহলে দুটো যোগ করে দেখেন 199 তাহলে আমাদের উত্তর হয়ে গেছে তাহলে এই অঙ্কটা যদি আমরা লিখিত আকারে করতে যাই লিখিত যদি আমি করব যে না আমি লিখিত করব লিখিত তাহলে ছোট সংখ্যা সমান x তাহলে বড় সংখ্যা কত x প্লাস 1 তাহলে এখানে বলছে বর্গের অন্তর তাহলে শর্তমতে x প্লাস 1 বিয়োগ x স্কয়ার সমান 199 তাহলে বা x স্কয়ার 2x প্লাস 1 বিয়োগ x স্কয়ার সমান 199 তাহলে এখন 2x সমান আছে 199 বিয়োগ 1 বা x সমান তাহলে 198 বাই 2 তারপর আছে 99 তাহলে x মানে তাহলে সুতরাং ছোট সংখ্যা সমান 99 বড় সংখ্যা সমান 99 যোগ 1 তার মানে আছে 100 তাহলে আমি আপনাদেরকে আর একবার বোঝাই ছোট সংখ্যা ধরলাম x ক্রমিক সংখ্যা মানে দুটি কোয়ার পর দুটি সংখ্যার অন্তর যদি 1 হয় তাহলে ক্রমিক সংখ্যা হবে তাহলে এখানে 1 ধরলাম তাহলে এটার মান ধরলাম x প্লাস 1 তাহলে ছোট সংখ্যা x বড় সংখ্যা তার থেকে 1 যোগ করলাম তাহলে বর্গের অন্তর যে বর্গ করলাম অন্তর করলাম 199 তাহলে আমরা x এর মান পেলাম 99 তাহলে ছোট সংখ্যা আছে 99 বড় সংখ্যা তাহলে 99 তাহলে 100 তাহলে শিক্ষিত কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আছে 100 তাহলে দেখুন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসছে 100 এখন আপনারা এভাবে করতে পারেন আর এখানে বড় সংখ্যা বের করতে হলে 1 যোগ করে 2 ভাগ ছোট সংখ্যা বের করতে হলে 1 বিয়োগ করে 2 ভাগ তাহলে আপনারা ওইটাও করতে পারেন এটাও করতে পারেন তাহলে শিক্ষার্থীবৃন্দ ওভাবে করা যাবে এভাবে করা যাবে তাহলে আশা করি এই নিয়মটা সংখ্যাতত্ত্বের এই নিয়মটা আপনারা বুঝেছেন তাহলে এখন আমরা দুই নম্বর নিয়মে যাবো তাহলে শিক্ষার্থীবৃন্দ একবারে শুরু থেকে করতেছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে দেখুন আমরা কত সহজে কত সুন্দর করে এই অঙ্কগুলো করতেছি তাহলে এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর পরবর্তীতে আমরা দুই নম্বর নিয়ম যাবো দুই নম্বর নিয়মটা বলছে এখানে তিন পৃষ্ঠের প্রশ্ন একটি সংখ্যা 999 থেকে যত ছোট 797 থেকে তত বড় ঠিক আছে তত বড় সংখ্যাটি কত তাহলে এখানে একটা জিনিস দেখেন একটি সংখ্যা 999 থেকে যত ছোট 797 তো তত বড় তাহলে সংখ্যাটি কত তাহলে এখন তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে শুধু সংখ্যা দিয়ে যোগ করে দিয়ে দিবেন তাহলে সমাধান আছে তাহলে প্রথম সংখ্যা ডিভাইডেড বাই দ্বিতীয় সংখ্যা বাই 2 তাহলে আপনারা দেখুন প্রথম সংখ্যা আছে আমার 999 যোগ হচ্ছে 797 ডিভাইডেড বাই 2 তাহলে আছে 898 তাহলে উত্তর আছে 899 তাহলে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ডিভাইডেড বাই 2 তাহলে আছে 898 তাহলে এখন দেখুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখন যদি আপনারা লিখিত আকারে করতে চান যে না আমি এটা করবো না আমি লিখিত আকারে করবো লিখিত আকারে যদি করতে চান তাহলে আপনার লিখতে হবে ধরি তাহলে সংখ্যাটি সমান আপনি ক ধরলেন তাহলে এখন শর্তমতে আমরা কি করতে হবে শর্তমতে তাহলে আছে 999 বিয়োগ ক আর এখানে থাকবে ক বিয়োগ 797 তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করি দেখেন তাহলে এইটি অবশেষে মাইনাস আসছে তাহলে 999 যোগ 797 সমান 2 ক তাহলে বা ক সমান আসছে 898 তাহলে এখানে সংক্ষিপ্ত করতে চাইলে শুধু দুইটা যোগ করে দিদি ভাগ করলাম আর লিখিত করতে চাইলে এটার সাথে বিয়োগ করলাম ক আর ক সাথে সঙ্গে তাহলে ক মান পেলাম 898 আপনারা এটাও করতে পারেন আপনারা এটাও করতে পারেন তাহলে এখন দেখেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এই দুইটি অঙ্ক এই দুই নিয়মে অঙ্ক দিয়ে শিখে গেলাম এখন তাহলে পরবর্তীতে আমাদের এখানে কি প্রশ্ন রয়েছে দেখেন
তিনের ক নম্বর নিয়ম আবার এখানে তিন পৃষ্ঠে আছে একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক অপর সংখ্যার অর্ধেক একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক সংখ্যা দুটির যোগফল 75 হলে সংখ্যা দুটির যোগফল 75 হলে বড় সংখ্যাটি কত তাহলে এখানে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে সমাধান তাহলে একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক তাহলে একটা সংখ্যা যদি আমার 2 ক নেই তাহলে 2 ক এর অর্ধেক কত ক বা যদি 4 ক নেই তাহলে 4 ক এর অর্ধেক কত 2 ক তাহলে আমি লিখব একটি সংখ্যা ক অপর সংখ্যা 2 ক একটি সংখ্যা ক তাহলে অপর সংখ্যা তাহলে আছে 2 ক 2 ক এর অর্ধেক আছে ক তাহলে শর্ত মতে 2 ক প্লাস ক সমান আছে আমাদের 75 বা ক সমান 75 বাই 3 তাহলে এটা 25 তাহলে এখন আমরা কর মান পেলাম কত 25 তাহলে এখানে একটি সংখ্যার মান দিলাম 25 আর এখানে 2 গুণন 25 তাহলে আছে 50 তাহলে যোগফল পেলাম 75 তাহলে আমি আপনাদেরকে আবার বোঝাচ্ছি একটি সংখ্যা যদি 2 ক হয় তাহলে 2 ক অর্ধেক আছে ক তাহলে 3 ক সমান 75 ক মান 25 তাহলে একটা 25 আর একটা আছে 25 গুণন 50 তাহলে যোগফল আছে 75 তাহলে এটা পাইলাম আমরা 75 তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ একটি সংখ্যা ক অপর সংখ্যা আছে 2 ক তাহলে 2 ক প্লাস ক সমান 75 তাহলে ক সমান আছে 25 তাহলে আমার উত্তর আছে একটা 25 আর একটা 50 25 এ 50 যোগ করলে আছে 75 তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ তাহলে আশা করি এই নিয়মটা আপনারা বুঝেছেন তাহলে এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা আছে সবার আগে আপনারা বাইর করে নিলেন যে আসলে কি তাহলে একটি সংখ্যা দিলাম ক তাহলে এই অঙ্কটাতে যদি আমি একটি সংখ্যা দিতাম 2 ক তাহলে 2 ক এর অর্ধেক আমরা কত জানি 2 ক এর অর্ধেক হচ্ছে ক তাহলে 2 ক এর অর্ধেক ক যদি আমাদের এই সংখ্যাটা যদি মানটা চেঞ্জ করে দিত যে 150 দিত তাহলে ক এর মান আসতে হচ্ছে 50 তাহলে 50 দেখুন ওখানে আমরা কত পেতাম 75 তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে সবার আগে আমরা ওই একটা অর্ধেক এখন যদি দ্বিগুণ বলে তাহলে একটা ক আর একটা আছে 2 ক তারপর যোগফল যেটা বলবো ওইভাবে আমরা মান বের করবো তাহলে এখন আমরা পরের অঙ্কটা দেখবো পরের অঙ্ক হচ্ছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টি যোগফল পরপর 10টি সংখ্যার প্রথম 5টি পরপর 10টি সংখ্যার 10টি সংখ্যার প্রথম 5টির প্রথম 5টির যোগফল প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত শেষ 5টির যোগফল কত যোগফল কত তাহলে এক্ষেত্রে আপনারা সূত্র শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস লক্ষ্য করুন এখানে আমরা করব শেষ সংখ্যা যদি চাই শেষ তাহলে এখানে কত আছে আমাদের 560 বিয়োগ করব যোগ করব কয়টা সংখ্যা 10 আর এখানে চাইছে 5টা তাহলে 5 এর উপর স্কয়ার 25 তাহলে 500 তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ এখানে 560 তাহলে আমরা এই নিচেই দেখি এখানে তাহলে আমরা পেলাম 560 তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এখানে পেলাম 560 সত্য শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আমরা পেলাম 560 যোগ হচ্ছে 25 তাহলে আমরা পেলাম 585 তাহলে আমাদের উত্তর আসলো 585 এখন কোন কোন মানে যদি বলে যে আগের সংখ্যা এখানে যদি আগের সংখ্যা বলে আগের সংখ্যা তাহলে এখানে 560 এইখানে যোগ করছি শুধু এখানে দিব বিয়োগ 5 এর উপর স্কয়ার তাহলে 560 বিয়োগ 25 তাহলে আসলে 535 তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ আপনারা নিয়মটা খুব ভালো করে দেখেন এখানে জয়টা সংখ্যার কথা বলবো 5টি তাহলে 5 এর উপর বর্গ করে যোগ এখানে আগের সংখ্যা বলে 5 এর উপর বিয়োগ করে যোগ এখন যদি এই অঙ্কটাই এখানে যদি আমাদেরকে দিল 27 যোগফল কত দিল 27 এখানে 5 বলছে 6টা সংখ্যা তার মধ্যে 3টি সংখ্যা যোগফল 27 তাহলে আমরা এখন কি করব তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে তাহলে আমরা 27 তাহলে 3 3 কত 9 27 যোগ 9 তাহলে আছে 36 উত্তর এখন যদি আগের সংখ্যা বলে তাহলে 27 বিয়োগ 9 তাহলে আমাদের উত্তর আসবে 18 তাহলে আপনারা দেখেন যদি কোনো কোনো সাইটেশন বলতো তাহলে 4 এর উপর বর্গ করতাম
ছয়টার সংখ্যা বললে ছয়টার গুণ বর্গ করলাম, আগের সংখ্যা ছেলে বিয়োগ পরের সংখ্যা ছেলে যোগ, আগের সংখ্যা ছেলে বিয়োগ পরের সংখ্যা ছেলে যোগ। তাহলে আশা করি আপনারা এই জিনিসটা বুঝে গেছেন, তাহলে আশা করি আপনারা এই জিনিসটা বুঝে গেছেন। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, জয়টা সংখ্যা চাবে ওয়টার সংখ্যা আমরা বর্গ করে তার তো যে ফলাফলটা থাকবে ওখানে তার সাথে হয় আগের সংখ্যা ছেলে বিয়োগ করে দেবো পরের সংখ্যা ছেলে যোগ করে দেবো। তাহলে এভাবেই আমরা অঙ্কগুলো করতে পারবো। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখন এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতেছি সেটা আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের কয়েকটা জিনিস একটু দেখাচ্ছি, একটু দেখেন। এই শেষের নিয়ম পাঁচ আমাদের পৃষ্ঠে আছে, সাইড নাম্বার পৃষ্ঠে নিয়ম পাঁচে দিছে। এখানে একটা জিনিস দেখেন যে দুটি সংখ্যা দুটি 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 সংখ্যা দুটি সংখ্যার সমষ্টি দুটি সংখ্যার সমষ্টি দশ গুণফল গুণফল বিশ হলে এর বিপরীত গুণিতক কত, এর বিপরীত গুণিতক কত, বিপরীত গুণিতক কত, গুণিতকের যোগফল কত, যোগফল কত। তাহলে এখানে তিন নম্বর তিনটে নিয়মে করা যায়। সলিউশন এক, উপরে আছে যোগফল, উপরে আছে যোগফল, নিচে আছে গুণফল। তাহলে যোগফল আছে দশ, গুণফল আছে বিশ, তাহলে উত্তর আছে হাফ। তাহলে রুল যদি দুইয়ে করেন, রুল দুইয়ে, তাহলে উপরে প্রথম সংখ্যা নিচে আছে দ্বিতীয় সংখ্যা, তাহলে দশ ডিভাইডেড বাই বিশ তাহলে হলো হাফ। আর নিয়ম তিনে যদি করেন তাহলে এখানে ওয়ান বাই এক্স, এক্স এর বিপরীত ওয়ান বাই এক্স, ওয়াই এর বিপরীত ওয়ান বাই ওয়াই, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স ওয়াই, তাহলে দশ বাই বিশ তাহলে হাফ। তাহলে দুটি সংখ্যার সমষ্টি দশ গুণফল বিশ হলে বিপরীত গুণিতক কত, তাহলে হচ্ছে যোগফল বাই গুণফল, যোগফল দশ বিয়োগফল হাফ, প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা দশ বাই দি হাফ। আর তৃতীয় নম্বর নিয়ম হচ্ছে এক্স এর বিপরীত ওয়ান বাই এক্স, ওয়াই এর বিপরীত ওয়ান বাই দশ বাই এক্স ওয়াই, তাহলে দশ বাই। আপনারা এটাও করতে পারেন, এটাও করতে পারেন, এটা করতে পারেন। এখন এটার বিকল্প যদি দেয় একটা, এখানে যদি দিল হচ্ছে চব্বিশ, এখানে যদি দেয় ছিয়ানব্বই, তখন উত্তরটা কি হবে, তাহলে চব্বিশ ডিভাইডেড বাই ছিয়ানব্বই, তাহলে এক বাই চার। এটা চব্বিশ ডিভাইডেড বাই ছিয়ানব্বই এক বাই চার, এটা হচ্ছে চব্বিশ ডিভাইডেড বাই ছিয়ানব্বই এক বাই চার। তাহলে আপনারা যে মানটা দেন উপরে বসাবেন যোগফল, নিচে বসাবেন গুণফল। তাহলে আশা করি আপনাদের আর সমস্যা হবে না। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এই নিয়মটা আশা করি আমরা শিখে গেছি। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, এই নিয়মটা আশা করি আমরা শিখে গেছি। তাহলে এখন এর পরবর্তীতে যেহেতু আমরা এটা শিখলাম, তাহলে এখন পরের নিয়মটা যাই। সুপ্রশিক্ষিতবৃন্দ, পরের নিয়মটা আছে এক থেকে নিরানব্বই পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত। এক থেকে নিরানব্বই পর্যন্ত, এক থেকে নিরানব্বই পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত, জোড় সংখ্যা গুলির গড় কত, জোড় সংখ্যাগুলির গড়। তাহলে এখন তাহলে এখানে প্রথম জোড় কত দুই, এখানে শেষ জোড় কত আটানব্বই, তাহলে জোড়ের গড়, তাহলে আমরা যদি লিখি জোড়ের গড়, জোড়ের গড় তাহলে হয় দুই যোগ আটানব্বই বাই দুই, তাহলে আমার থাকলো একশো ডিভাইডেড বাই দুই, তাহলে আছে পঞ্চাশ। এখন যদি বলি বিজোড়ের গড়, বিজোড়ের গড় তাহলে আছে এক যোগ নিরানব্বই, তাহলে একশো ডিভাইডেড বাই দুই তাহলে আছে পঞ্চাশ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, আপনাদেরকে আমি আর একবার বলতেছি, এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো জোর গুলোর গড় কত। তাহলে জোর হইলে দুই যোগ আটানব্বই বাই দুই পঞ্চাশ, তাহলে বিজোড় হইলে এক যোগ দুই, তাহলে তাহলে আপনাদের জোর বললে জোর বলতে হবে, বিজোড় বললে বিজোড় করতে হবে। তাহলে আশা করি আপনারা জোরের গড় এবং বিজোড় গড় শিখেছেন। এখন যদি বললো যে এক থেকে উনিশ, এক থেকে উনত্রিশ বলবো, তাহলে জোর হলে বিজোর হলে কি হবে, বিজোর তাহলে এক যোগ উনত্রিশ বাই দুই, তাহলে তিরিশ বাই দুই পনেরো। তাহলে যদি এখন জোর বলে জোর, তাহলে দুই আর সবার শেষের জোর আছে আঠাশ দুই, তাহলে তিরিশ বাই দুই তাহলে আছে পনেরো। তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি জোর বলে প্রথম জোর আর শেষের জোর ডিভাইডেড বাই টু, বিজোর বললে প্রথম বিজোর আর শেষের বিজোর ডিভাইডেড বাই টু, তাহলে যেটা আসবে ওইটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফলাফল। জোর বললে হচ্ছে জোরের গড়, বিজোর বললে হচ্ছে বিজোরের গড়। তাহলে আবারও বলতেছি, জোর হইলে জোরের গড় এবং বিজোর হইলে বিজোরের গড়। তাহলে আমরা প্রথম জোর এবং শেষের জোর, এবং বিজোরের ক্ষেত্রে প্রথম বিজোর এবং শেষের বিজোর দুইটা যোগ করে
দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কাকিত ফলাফল। তাহলে এর পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তিন পাতায় নিয়ম সাত প্রশ্নটা দিছে, নিয়ম সাত প্রশ্ন দিছে, দুটি 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 সংখ্যার যোগফল যোগফল 15 এবং বিয়োগফল বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, সংখ্যাটি কত? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট সংখ্যাটি কত? তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, তাহলে যদি বড় তাহলে বড় বড় যদি বের করি বড় তাহলে বড় হচ্ছে যে যোগফল বিয়োগ যোগ বিয়োগ, তাহলে বড় বের করতে বললে যোগফল তাহলে সমষ্টি যোগ অন্তর যোগ সমষ্টি যোগ অন্তর বাই দুই, তাহলে সমষ্টির মান 15 যোগ 13 ডিভাইডেড বাই দুই, তাহলে আছে 28 বাই দুই, তাহলে পেলাম 14। তাতে ঠিক আছে, দেখুন ছোট বলে এই যোগটার জায়গায় খালি দিব বিয়োগ, সমষ্টি বিয়োগ হচ্ছে অন্তর ডিভাইডেড বাই টু, তাহলে এটার মান আছে 15 বিয়োগ 13 ডিভাইডেড বাই দুই, তাহলে 2 বাই 2, তাহলে আছে 1। দেখেন যোগ করলে 15 আসছে আর বিয়োগ করলে 4 আসছে। দর্শক শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আপনাদেরকে আরেকবার বলতেছি, দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13 ছোট সংখ্যাটি, তাহলে এখানে আপনারা বড় সংখ্যা যদি বের করতে পারেন এই দুটো যোগ করে দিতে হবে, ছোট বের করতে হলে বিয়োগ করে দিতে হবে। এখন আপনারা দেখেন একটা 15 আর একটা 14, একটা 14 একটা 1, তাহলে যোগফল 15 বিয়োগফল করলে আছে 13, তাহলে আমাদের ফলাফলটা হয়ে গেছে। তাহলে আবারও বলতেছি, এখন যদি আপনারা বলেন যে না আমি এটা মানি না, আমি লিখিত করব লিখিত করব, তাহলে লিখিতটা কি, এক্স প্লাস ওয়াই সমান এটা দিছে আছে 15 1, আর এক্স বিয়োগ ওয়াই এটা দিছে আছে 13, তাহলে এখানে যদি দুইটি 2x সমান আছে 28, তাহলে বা x সমান পেলাম 14। এখন x এর মান, x এর মান এক নামে যদি বসান, তাহলে x প্লাস ওয়াই সমান 15, তাহলে 14 প্লাস ওয়াই সমান 15 বা ওয়াই সমান 15 বিয়োগ 14, তাহলে আছে 1। তাহলে আপনারা একটা জিনিস দেখেন, যোগফল 15 বিয়োগফল 13, তাহলে আছে যে x সমান আছে 14, তাহলে x প্লাস ওয়াই সমান হবে, তাহলে আছে 1, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আছে 1। তাহলে আপনারা দেখেন, বড় বার করতে হলে যোগ করে দুটি ভাগ, ছোট বার করতে হলে বিয়োগ করে দুটি ভাগ, আর লিখিত করতে গেলে যোগফল 15 বিয়োগফল 13, তাহলে x এর মান 2x সমান 28, তাহলে x এর মান আছে 14, তাহলে যোগফল পেলাম 28 এবং বিয়োগফল পেলাম, তাহলে দেখেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবেও করতে পারেন এবং এভাবেও করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করতে পারেন। তাহলে এক্ষেত্রে আমাদেরকে করতে হবে যে যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে দুইটা যোগ করে দিতে ভাগ, আর যদি ছোট সংখ্যা বিয়োগ বের করতে বলে তাহলে বিয়োগ করে দিতে ভাগ, আর যদি আপনাদেরকে বলেন যে না আমরা এইভাবে করবো না লিখিত আকারে করবো, তাহলে আমরা লিখিত আকারে করতে পারি। দেখো তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী আমাদের প্রশ্নটা যেটা ছিল সেটা দেখুন, পরবর্তী প্রশ্ন এখানে আছে আমাদের নিয়ম আটে আছে, তাহলে বলছে কোন সংখ্যা কোন সংখ্যা কোন সংখ্যা কোন সংখ্যা 60% থেকে 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগ করলে 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগ ফল 60 হবে বিয়োগ ফল 60 হবে বিয়োগ ফল 60 হবে সে সংখ্যাটি কত সংখ্যাটি কত সংখ্যাটি কত? তাহলে এখানে আপনারা একটা জিনিস দেখেন যে তাহলে ধরি সংখ্যাটি, তাহলে আমরা যদি সমাধান এভাবে লিখি, সমাধান ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি সংখ্যাটি সমান এখানে আমি ধরলাম 100x, 100x এর 60% সমান 100x গুণন পার্সেন্ট মানে 60/100, তাহলে আপনারা একটা জিনিস দেখেন এই 100 এই 100 কাটা, তাহলে এটা এটা 60x, এখন এটার সাথে 60 বিয়োগ করতে বলছে শর্ত মতে, শর্ত মতে এটার সাথে বিয়োগ করতে বললো 60 সমান হয় 60, তাহলে বা 60x সমান 60 যোগ 60 বা x সমান উপরে 120 বাই 60, তাহলে পেলাম 2,
তাহলে সংখ্যাটি তাহলে কত 100 গুণন 2 তার মানে আছে 200 আবার আমি আপনাদেরকে বুঝাচ্ছি সংখ্যাটি দিলাম আমি 100x তাহলে 100x এর 60% সমান 60x 60x বিয়োগ 60 সমান 60 তাহলে 60x এর মান আছে এটা ভাগ 60 তার মানে 2 তাহলে সংখ্যাটি আছে 100 গুণন 200 তাহলে আবারো বলতেছি সংখ্যাটি 60 100x 100x এর 60% সমান 60x 60x থেকে 60 বিয়োগ করলাম সমান 60 তাহলে x এর মান পেলাম 2 তাহলে সংখ্যাটি 100 যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের ফলাফল আসলো 2 তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ 100 যদি আমরা 2 দ্বারা গুণ করতে চাই তাহলে 2 তাহলে পার্সেন্ট মানে হচ্ছে ওই যত বলবে অতর সাথে 100 কি হবে পার্সেন্ট মানে হচ্ছে 100 এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে পার্সেন্ট মানেই আমরা বুঝতেছি 100 তাহলে এরপর সূত্র শিক্ষার্থীবৃন্দ এখন আপনারা একটা জিনিস দেখুন তাহলে আমরা এখানে 9 নম্বর নিয়ম বলছে 9 নিয়ম 9 আর 9 9 রুল 9 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত 1 থেকে 99 পর্যন্ত 1 থেকে 99 পর্যন্ত পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত সংখ্যাগুলির যোগফল কত যোগফল কত তাহলে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত তাহলে এখানে আপনারা দেখুন তাহলে সূত্র আছে n n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তাহলে n সমান হচ্ছে আমাদের 99 মানে সবার শেষের সংখ্যাটা তাহলে 99 আর 99 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তাহলে 99 গুণন 100 ডিভাইডেড বাই 2 তাহলে 99 100 ডিভাইডেড করলে 50 তাহলে 4950 এখন এরা যদি বলতো তাহলে n n প্লাস 1 ডিভাইডেড n এর মান 99 99 প্লাস 1 ডিভাইডেড করলে তাহলে 4950 এখন যদি বলতো এখানে 100 n সমান হচ্ছে আমার 100 তাহলে এখানে আমার কি দিত 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তাহলে এটা আসলো 5050 এখন যদি সূত্র শিক্ষার্থীবৃন্দ এখানে বলবো যে 1 থেকে 25 পর্যন্ত 25 তাহলে এখানে n সমান আছে 25 তাহলে আমার এখানে আসতো 25 এই যে এখানে 25 আর 25 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তাহলে যা আসবে তাই তো এখন এখানে যদি বলে যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত তাহলে n এর মান আছে 50 তাহলে এখানে আমরা লিখবো 50 আর 50 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তাহলে এটা কাটা দিকে কাটলে আছে 25 তাহলে 25 গুণন 51 যা আসবে তাই তো তাহলে আপনাদেরকে এইরকম যদি যোগফল বলে তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে n n প্লাস 1 ডিভাইডেড বাই 2 n আছে সর্বশেষ সংখ্যাটা তাহলে এইভাবে করলে আপনারা খুব সহজে অঙ্কগুলো করতে পারবেন তার সূত্র শিক্ষার্থীবৃন্দ এখন তাহলে আমরা এই নিয়ম 9 শিখে নিলাম এখন আমরা যাবো নিয়ম 10 এবং আমি প্রথম সামারিতে আপনাদের খুব ভালো করে শেখার চেষ্টা করতেছি তাহলে নিয়ম 10 দেখুন নিয়ম 10 বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 13 দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 13 গুণফল 6 বর্গের অন্তর্গত মানে বর্গের অন্তর্গত তাহলে আপনারা এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের নিয়ম আছে তাহলে এক্স এক্স বিয়োগ ওয়াই তারপর যদি স্কোয়ার দেয় তাহলে এখানে সূত্র হয়েছিল এক্স স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেটা বিয়োগ 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে একটা জিনিস দেখেন এটার মান দিছে ওরা 13 তার উপর স্কোয়ার বিয়োগ 7 আর এখানে মান দিছে আছে 6 তার উপর স্কোয়ার তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ এটা আমাদের আসলে 25 এর উপর এখন তাহলে আমরা যদি এখানে বর্গের অন্তর বলছে এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার 25 এর উপর রুট করলে আমরা পেলাম 5 আবার বলতেছি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার করে দিই এটার মান হচ্ছে 13 আর এটা 7 এটার মান হচ্ছে 6 25 তাহলে 25 এর রুট করলে পেলাম 5 কিন্তু আপনারা যদি বলেন যে না আমি এটা করবো না তাহলে বর্গের অন্তরে আর একটা সূত্র আছে রুল 2 এটা 2 নম্বর নিয়ম আছে বর্গের অন্তর সমান আছে সমষ্টি 2 গুণন গুণফল 2 গুণন কি গুণফল তাহলে এখানে সমষ্টির মান আছে 13 2 গুণন 6 তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ যেটা হবে 25 তার মানে 25 এর রুট হচ্ছে 5 এখানে বর্গের অন্তর করলাম তাহলে এটাটা পেলাম সমষ্টি করলাম তার একটা পেলাম তাহলে আপনারা এটাও করতে পারেন এটাও করতে পারেন সূত্র শিক্ষার্থীবৃন্দ এটাও করতে পারেন আমাদের যেটা ভালো লাগে
তাহলে আশা করি এটা এবং এটা আপনারা দুটো বুঝে গেছেন। তাহলে বর্গের অন্তর করলে আছে এই সূত্র করতে পারেন, এটা মানে এটা আছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। আবার বলতেছি এ বিয়োগ বি স্কয়ার সূত্র হয়েছে এ প্লাস বি স্কয়ার বিয়োগ ফোর এ বি। তাহলে এই সূত্র থেকে আমরা করলাম, আর এটা বর্গের অর্থাৎ টু সমষ্টি টু করে গুণ করতে হলে এভাবেও করতে পারেন। আপনারা ওইটা ভালো লাগলে ওইটাও করতে পারেন, এটা ভালো লাগলে এটাও করতে পারেন। তাহলে সূত্র শিক্ষিত কিন্তু এখন আপনারা একটা জিনিস দেখেন, তাহলে পরবর্তীতে আমাদের যেটা নিয়ম আছে তা শুক্র শিক্ষিত এখানে বলছে যে দুটি, এটা আছে নিয়ম এগারো, নিয়ম এগারো দুটি সংখ্যার যোগফল পঁচিশ, যোগফল পঁচিশ এবং বিয়োগফল তেরো, বিয়োগফল তেরো, তাহলে তাদের গুণফল কত, তাদের গুণফল কত, গুণফল কত। তাহলে সূত্র শিক্ষার্থী বন্ধু এক্স প্লাস ওয়াই সমান আছে পঁচিশ, আর এক্স ওয়াই এক্স বিয়োগ ওয়াই সমান আছে তেরো। তাহলে আমরা এক্স ওয়াই গুণফল মানে এক্স ওয়াই গুণফল, এটা সূত্র এবি সূত্র জানি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু তার উপর স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু তার উপর স্কোয়ার। তাহলে এই আমার এটার মান দিচ্ছে পঁচিশ বাই দুই তার উপর স্কোয়ার বিয়োগ তেরো বাই দুই তার উপর স্কোয়ার। তাহলে আমরা এটা জানি পঁচিশ, পঁচিশের উপর স্কোয়ার করলে ছয়শো পঁচিশ বাই চার বিয়োগ একশো উনসত্তর বাই চার। তাহলে লসাগু যদি আমার চার হয় তাহলে ছয়শো পঁচিশ বিয়োগ একশো উনসত্তর, তাহলে আমার উত্তর থাকলো চারশো ছাপ্পান্ন বাই চার। তাহলে সব কিছু কিন্তু উত্তর হলো একশো চৌদ্দ। তাহলে আমি আবারও বলতেছি এখানে যোগফলের মান দিচ্ছে পঁচিশ আর বিয়োগ ফলের মান দিচ্ছে তেরো, এবি সূত্র হচ্ছে এ প্লাস বি স্কয়ার বাই টু এ মাইনাস বি স্কয়ার বাই টু, মান বসে দিয়ে তার পেলাম একশো চোদ্দ। আবার বলতেছি এ বির মান আছে যে যোগফল বাই বিয়োগ ফল ডিভাইডেড বাই টু। তাহলে আপনারা এভাবে সূত্রটা করে ফেলতে পারবেন। তাহলে এখন সূত্র শিক্ষার্থীবৃন্দ তাহলে আশা করি এটা আপনারা খুব ভালো করে বুঝে গেছেন। তাহলে এখন আমরা যে জিনিসটা করতে পারি সূত্র শিক্ষার্থীবৃন্দ সেই জিনিসটা আছে পরের নিয়মটা, তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি সাতান্ন, তিনটি ধারাবাহিক সংখ্যার সমষ্টি সাতান্ন, ধারাবাহিক সংখ্যার সমষ্টি সমষ্টি সাতান্ন, মধ্যম সংখ্যা কত, মধ্যম সংখ্যা কত। তাহলে দাঁড়ান আপনার সাতান্ন ডিভাইডেড বাই তিন তাহলে আছে উনিশ। তিনটি সংখ্যা যদি বলে তাহলে এখানে মধ্যম সংখ্যা বের করলে শুধু তিন দেওয়া হবে, তিনটি সংখ্যা বললে শুধু মধ্যম বের করতে বললে তিন দেওয়া হবে। সূত্র শিক্ষার্থীবৃন্দ তাহলে তিনটি সংখ্যা যদি বাইর করতে পারলাম তাহলে শুধু আমরা তিন দ্বারা ভাগ করবো মানে মধ্যম সংখ্যা বাইর করতে পারি। তাহলে এখন আমার পরবর্তী নিয়ম আছে রুমার সংখ্যা, এখানে এল মানে আছে পঞ্চাশ, সি মানে আছে একশো, ডি মানে আছে পাঁচশো, এম মানে আছে এক হাজার। তাহলে এখানে আমাকে একটা অঙ্ক দিছে এম 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 মানে তিনটে এম, তারপর ডি সি সি এম এক্স এক্স সাত, এটা কত। তাহলে এখানে আমরা জানি এম মানে এক হাজার যোগ এক হাজার যোগ এক হাজার, ডি মানে হচ্ছে আমাদের পাঁচশো যোগ সি মানে হচ্ছে সি মানে আমাদের একশো, দুইটি আছে একশো, তার মানে এল মানে আমাদের আছে পঞ্চাশ যোগ এখানে বিশ দশ যোগ দশ যোগ আছে সাত। তাহলে শুক্র শিক্ষার্থী কিন্তু তিন, তাহলে আমাদের একটা উত্তর আসতেছে তাহলে সবগুলো যদি যোগ করি তিন সাত 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 সাত। আবার বলতেছি অন্য অন্য সংখ্যার ক্ষেত্রে গুণ হয় কিন্তু রোমান সংখ্যার ক্ষেত্রে সবসময় যোগ হয়। তাহলে এম মানে একশো এক হাজার একটা দুটো তিনটে এক হাজার, ডি মানে পাঁচশো, সি মানে একশো, সি মানে একশো পাঁচশো, তাহলে পাঁচশো, তাহলে উত্তর হলো তিন সাত সাত সাত। তাহলে এভাবে রোমান সংখ্যা আমরা বাইরে করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে রোমান সংখ্যা আমরা বাইরে করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি রোমান সংখ্যা সম্পর্কে আপনাদের সমস্যা হবে না, তাহলে বাইনারিতে সাধারণত আপনাদের লাগবে না। এর পরবর্তীতে আপনারা ওই যে এক থেকে একশো পর্যন্ত মানে এক এক থেকে এক থেকে একশো পর্যন্ত এক কতবার আছে, এক কতবার আছে, কতবার আছে। তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, তাহলে আমি যদি দেখি যে এক থেকে একশো পর্যন্ত এক কতবার আছে, এক তারপর দশ তারপর এগারো তারপর বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ
19, এরপর আছে 21, এরপর আছে 31, 41, তারপর আছে 51, 61, 71, 81, 91, এরপর 100. তাহলে দেখুন টোটাল মোট, তাহলে এখানে আপনারা মোট তাহলে পাবেন, মোট আছে সূত্র শিক্ষা দিল 20 বার, তাহলে সূত্র শিক্ষা দিল 20 বার. তাহলে দেখুন 1 2 এখানে দুইটি আছে, এভাবে বলতে 20. তাহলে যদি দুই থেকে বলে যেটাই বলবে এই সংখ্যাগুলো আপনারা এভাবে যোগ করে দেখবো. তা সূত্র শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে তাহলে আশা করি আপনারা এভাবেই লিখে কতটা এক আছে, দুই হলে এলে দুই বলবো এবং তিন হলে তিন লিখবো, লিখে আমরা বাড়ি করবো. তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন. তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ, এখন 560, 540 কয়টা ভাজক আছে, কতটি ভাজক আছে, কতটি ভাজক আছে আছে. তাহলে এখন আমি 540 যদি লিখি, 540 প্রথমে দুই ধারা দিলাম, প্রথমে দুই ধারা লিখলে হলো 270, দুই ধারা দিলাম 135, তারপর আছে যে তিন ধারা দিলাম 45, তিন ধারা দিলাম তাহলে আছে 15, তারপর আছে তিন ধারা দিলাম তাহলে 5. তাহলে আমরা এখানে লিখতে পারলাম 2 গুণন 2 540 সমান, 540 সমান 2 গুণন 2, তারপর 3 গুণন 3 গুণন 3 গুণন 5. তাহলে দুইয়ের উপর আছে স্কেয়ার, তিনের উপর আছে কি প্লাস, পাঁচের উপর আছে এক, তাহলে ভাজক সংখ্যা, ভাজক সংখ্যা. তাহলে এখানে পাওয়ার কত আছে 2, তার সাথে 1 যোগ, এখানে পাওয়ার কত আছে 3 যোগ 1, এখানে কত আছে 1 যোগ 1. তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা দেখেন এটা আছে 3 গুণন 4 গুণন 2, 3 জেরা 12 তাহলে 24. আপনাদেরকে আর একবার বলতেছি, প্রথমে এইভাবে ভাগ করবো, ভাগ করি দুইয়ের পর আছে দুইটি, তিনটে থাকতো তাহলে চারটে, এক তিনটে আছে চারটে, এক আছে চারটা, অর্থাৎ জয়টা করে পাওয়ার থাকবে, পাওয়ারের সাথে আমরা এক যোগ করবো. তাহলে ভাজক সংখ্যা প্রথমে এইভাবে ভাগ করে নেবো, ভাগ করে নেওয়ার পর দুই দুইটি আছে, এজন্য এখানে দিলাম তিন, তিন তিনটি আছে এখানে দিলাম চার, পাঁচ আছে একটা এখানে দিই. যদি কোনো কোনো এখানে দুই তিনটি আইতো তাহলে এটা হইতো চার, তিন যদি চারটে আইতো এখানে হইতো পাঁচ, এক যদি পাঁচটা আইতো তাহলে এখানে হইতো ছয়, যা থাকবে তার সাথে এক পাওয়ার যোগ করে দিয়ে গুড করলে তাহলে ভাজক সংখ্যা আছে 24. তাহলে আশা করি আপনারা ভাজক সংখ্যা বাড়ি করতে পারবেন. তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি আপনারা ভাজক সংখ্যা বাইর করতে পারবেন. তাহলে প্রথমে ভাগ করে নিয়ে পাওয়ার গুলোর সাথে এক যোগ করে যদি গুণ করে দিই তাহলে আমরা ভাজক সংখ্যা পেয়ে যাবো. তা সূত্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ভাজক সংখ্যা পেয়ে যাবো. এরপর আমাদের একটা অঙ্ক দিছে, এটা আসছে সূত্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমাদের মানে দুটি অঙ্ক দুই, তাহলে এখানে লিখছে দুই অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, একটি সংখ্যা অঙ্কদ্বয়ের, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করলে, বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত, সংখ্যাটি কত. তাহলে সূত্র শিক্ষার্থীবৃন্দ, এখানে ক অপশনে আছে 57, খ অপশনে আছে 75, গ অপশনে আছে 39, গতে আছে 93. তাহলে অঙ্ক দুটির অঙ্কদের স্থান বিনিময় করলে 54 পাওয়া যায়। তাহলে এখন 54, তাহলে আপনারা দেখেন গ অপশনে দেখেন গ 39, 3 39, স্থান বিনিময় করলে আছে 93. তাহলে এখন 93 বিয়োগ 39, তাহলে দেখবেন 54, 54 বৃদ্ধি পায়। আবার বলতেছি এগুলো অপশন টেস্ট করতে হবে। তাহলে 39, 39 কে স্থান বিনিময় করলে আছে 93, 39 কে স্থান বিনিময় করলে কত পেলাম 93, তাহলে 93 বিয়োগ 39 তাহলে 54, তাহলে স্থান বিনিময় করলে 39 বিয়োগ 49 তাহলে আমাদের আসলো 93। তার সূত্র শিক্ষার্থীবৃন্দ, আবার বলতেছি অপশনটা যদি টেস্ট করি স্থান বিনিময় করলে একক যাবে দশকের ঘরে, দশক আসবে এককের ঘরে, তাহলে আমরা এক্ষেত্রে উত্তরটা করতে পারলাম। তার সূত্র শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে তাহলে আপনারা দেখুন এটা কত সহজে বোঝা যাচ্ছে। এখন আমরা যে জিনিসটা করবো পরের অঙ্কটা, এখানে দিছে দুটি ধনাত্মক অঙ্ক স্থান পরিবর্তন করলে, দুটি ধনাত্মক অঙ্ক, দুটি ধনাত্মক অঙ্ক অঙ্ক স্থান পরিবর্তন করলে, স্থান পরিবর্তন করলে, পরিবর্তন করলে আগের সংখ্যার পার্থক্য, আগের সংখ্যার পার্থক্য, আগের সংখ্যার পার্থক্য
পার্থক্য 27। অঙ্ক দয়ের পার্থক্য কত? অঙ্ক দয়ের পার্থক্য কত? পার্থক্য কত? তা ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, এটা আপনার কিছুই করার দরকার নাই, এখানে উত্তরটা হবে যেটা দেওয়া থাকবে তাক 9 দিবাক, তাহলে 27 ভাগ 9, তাহলে উত্তর হবে 3। তাহলে ছোট্ট শিক্ষার্থীবৃন্দ 27 ভাগ 9, তাহলে আছে 3। তাহলে আপনাদের এখানে 27 ভাগ 9, তাহলে 3। তাহলে দেখি আপনাদের একটা দেখে দেই, তাহলে 63, 6 3 63, তাহলে এটা এটা আমাদের কত আসতেছে, তাহলে 36, তাহলে আমরা পেলাম 27। তাহলে একটা তাহলে এখানে একটা আসলো 3 আর একটা আসলো 6, তাহলে অঙ্ক ধরে পার্থক্য 6। এরকম যদি স্থান পরিবর্তন করার বলে, পার্থক্য যদি 27 বলে, তাহলে শুধু আমরা 9 দ্বারা ভাগ করে দেবো, তাহলে শুধু আমরা 9 দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু 9 দ্বারা ভাগ করে দেবো তাহলে উত্তর পেয়ে যাবো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই অঙ্কগুলো আমরা এইভাবে শিখলাম। এখন আমরা এই প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে শিখলাম। এখন আপনাদের প্রথম অধ্যায়টার একটু বেসিক ধারণাটা আমি দিয়ে দিই, দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো। তাহলে সবার আগে হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম অধ্যায়টা আমাদের আছে মানে সবার আগে অঙ্ক এবং সংখ্যা, কি কি আছে অঙ্ক এবং সংখ্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্ক, তাহলে এই যে এখানে অঙ্ক দেখেন, অঙ্কটা আছে গাণিতিক চিহ্ন বা প্রতীক, গাণিতিক চিহ্ন বা প্রতীক, এটা আছে গাণিতিক চিহ্ন বা প্রতীক, চিহ্ন বা প্রতীক। তাহলে অঙ্কটা আছে কি গাণিতিক চিহ্ন বা প্রতীক, আবারও বলতেছি অঙ্ক আছে গাণিতিক চিহ্ন বা প্রতীক। তাহলে আর সংখ্যা আছে কি, সংখ্যাটা তাহলে কি কয়েকটি অঙ্ক পাশাপাশি বসলে যা হয়, তাই কয়েকটি অঙ্ক, কয়েকটি অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা প্রকাশ করে, কয়েকটি অঙ্ক পাশাপাশি বসলে সংখ্যা হয় সংখ্যা। তাহলে দেখো যেমন 1 আর 2, এখানে দুইটা সংখ্যা, তাহলে 12, তাহলে 12 হচ্ছে এখানে দুইটা অঙ্ক একটা সংখ্যা। তাহলে যদি মনে করি 1 3 3, তাহলে এখানে 133, 12 আছে অঙ্ক, এটা আছে সংখ্যা, 1 3 3 আছে অঙ্ক, এখানে আছে সংখ্যা। তাহলে কয়েকটি অঙ্ক যদি পাশাপাশি বসে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো সংখ্যা। তাহলে কয়েকটি অঙ্ক যদি পাশাপাশি বসে, সেটাকে আমরা বলতে পারবো সংখ্যা। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অঙ্ক এবং সংখ্যার মধ্যে আশা করি আপনাদেরকে পার্থক্য বোঝাইতে পেরেছি। তাহলে কয়েকটা অঙ্ক পাশাপাশি বসলে সেটাকে আমরা বলবো হচ্ছে সংখ্যা। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্রমিক সংখ্যা কি, তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে ক্রমিক সংখ্যা কি, আমাদের এটা জানতে হবে যে ক্রমিক সংখ্যা কি, মানে এখন আমরা জানবো ক্রমিক সংখ্যা কি, ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা। তাহলে ক্রমিক সংখ্যাটা কি, পরপর সংখ্যাগুলোর অন্তর যদি এক হয়, পর পর সংখ্যাগুলোর অন্তর যদি এক হয়, সংখ্যাগুলির অন্তর যদি এক হয়, অন্তর এক, তাহলে পরপর সংখ্যাগুলোর অন্তর যদি এক হয় তাকে বলবো ক্রমিক সংখ্যা। একজনের এক হলে আরেকজনের হল হবে 2। তাহলে এখন যদি আমরা লিখি যে মৌলিক দ্বিজোট, মৌলিক দ্বিজোট, তাহলে দুটি মৌলিক সংখ্যার অন্তর যদি 2 হয়, তাহলে দেখেন দুটি মৌলিক সংখ্যার অন্তর যদি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুটি মৌলিক সংখ্যার অন্তর যদি হয় 2, তাহলে যেমন এখানে 3 5, 3 আর কত 5, তাহলে 5 আর কত, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে তো 5 এবং 7, 5 এবং কত 7, এরপরে তো 11 এবং কত 13, তাহলে এবার 17 এবং কত 19, তাহলে দুটি মৌলিক সংখ্যার অন্তর যেগুলো মৌলিক সংখ্যা বলে যেটাকে ভাঙা যায় না, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, তাকে বলে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক দ্বিজোট আছে 3 আর 5, 5 7 11, এরকম। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক দ্বিজোট রয়েছে 25টি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক দ্বিজোট রয়েছে কটা, 25টি। তাহলে দুটি মৌলিক সংখ্যার অন্তর যদি এক হয় তাকে বলে মৌলিক দ্বিজোট, দুটি ক্রমিক সংখ্যার অন্তর যদি এক হয় মৌলিক, দুটি মৌলিক সংখ্যার অন্তর যদি এক হয় তাহলে বলে মৌলিক দ্বিজোট, আর তিনটি ত্রিজোড়, তাহলে এখন আমরা লিখবো মৌলিক, মৌলিক ত্রিজোট, ত্রিজোট, তাহলে তিনটি মৌলিক সংখ্যার অন্তর এক, 3 5 7, তিনটি মৌলিক সংখ্যার অন্তর 2, এখানে দুটি মৌলিক সংখ্যার অন্তর আছে 2, দুটি মৌলিক সংখ্যার অন্তর, এখানে তিনটে মৌলিক সংখ্যার অন্তর 2, 3 5 7, তাহলে দুটি মৌলিক সংখ্যার অন্তর যদি 2 হয় তাকে মৌলিক ত্রিজোট, আর তিনটে মৌলিক সংখ্যার যদি অন্তর 2 হয় তাকে মৌলিক ত্রিজোট। তাহলে দুটো মৌলিক সংখ্যার অন্তর যদি 2 হয় তাকে মৌলিক দ্বিজোট, আর তিনটে মৌলিক সংখ্যার অন্তর যদি 2 হয় তাকে বলে মৌলিক ত্রিজোট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুটি মৌলিক সংখ্যার অন্তর যদি 2 হয় তাকে মৌলিক দ্বিজোট, এবং তিনটি মৌলিক সংখ্যার অন্তর যদি 2 হয় তাকে আছে মৌলিক ত্রিজোট। এখন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মৌলিক সংখ্যাটা যে আমরা শিখতেছি,
মৌলিক সংখ্যাটা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার একটা শখ আছে সেই মৌলিক সংখ্যা মনে রাখার শখটা কি এটা আছে 44 22 322 321 তাহলে এখানে দেখেন 1 থেকে 10 এর মধ্যে আছে 4টি 11 থেকে 20 এর মধ্যে আছে 4টি 31 থেকে 40 এর মধ্যে 2টি তাহলে এভাবে আপনাদের এখানে 1 থেকে কত 10 আর এখানে 11 থেকে কত 20 এটা 20 থেকে 30 তাহলে এটা আছে 40 তাহলে এটা আছে 50 এটা আছে 60 এটা আছে 70 এটা আছে 80 এটা আছে 90 এটা আছে 100 তাহলে আপনারা মনে রাখবেন 1 থেকে 10 এর মধ্যে আছে 4টি 11 থেকে 20 এর মধ্যে আছে 4টি তাহলে 21 থেকে 30 এর মধ্যে আছে 2টি তাহলে 31 থেকে 40 এর মধ্যে আছে 2টি তাহলে 41 থেকে 50 এর মধ্যে আছে 3টি এরকম করে মৌলিক সংখ্যাটা মনে রাখা যাবে তাহলে মৌলিক সংখ্যাটা আপনাদেরকে মনে রাখতে হবে 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি ভিন্ন উৎপাদক না থাকে তাহলে থাকবে মৌলিক সংখ্যা তাহলে আমরা সুপ্রশিক্ষিতবৃন্দ সেটা তাহলে আমরা এখন শিখবো মৌলিক সংখ্যা তাহলে এই চ্যাপ্টারে এর পরবর্তীতে আমাদের একটা আছে সুপ্রশিক্ষিতবৃন্দ এই আলোচনাটা করলে মোটামুটি এই চ্যাপ্টার শেষ সেটা আছে মূলদ এবং অমূলদ তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ আর একটা জিনিস করলেই আমাদের চ্যাপ্টার শেষ মূলদ এবং অমূলদ তাহলে মূলদ মূলদটা কি তাহলে মূলদ তাহলে সুপ্রশিক্ষিত মূলদ যেটা যেটা এ বাই বি একের প্রশ্ন হবে এ বাই বি একের প্রশ্ন তাহলে মূলদ হওয়ার সত্য কি মূলদ হওয়ার সত্য মূলদ হওয়ার সত্য হওয়ার সত্য এক নম্বর আছে পূর্ণ সংখ্যা দুই নম্বর আছে শুদ্ধ ভগ্নাংশ তাহলে এ বাই বি একারে প্রকাশ করা যাবে মান নির্দিষ্ট হবে তাহলে এইগুলো যদি সত্য পূরণ করে তাহলে আছে মূলদ আর পাই এবং এই সবসময় আছে অমূলদ তা সুপ্রশিক্ষিতবৃন্দ আর যে পাতা থেকে শুরু করলাম পরের পাতা থেকে আবার শুরু করব তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনার অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার একটা বই দেখতে পাচ্ছেন বইটার নাম গাণিতিক জিজ্ঞাসা আপনারা জানেন মার্কেটে তিন প্রকার বই পাওয়া যায় একটা পিলি একটা রিটেন একটা ব্যাঙ্ক এখানে পিলি রিটেন ব্যাঙ্ক একত্রে রয়েছে পাশাপাশি 11 প্লাস অভ্যেসের অঙ্কগুলো রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668 এবং মোস্তাফিজ আহমেদ চ্যানেলে সম্পূর্ণ বইটা লাইভ ক্লাস রয়েছে আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজ আহমেদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন